السلام عليكم. আপনি দর্শক শ্রোতা আপনারা জানেন কালকে আমাদের চট্টগ্রামে একটা শিশু ডেনের মধ্যে পড়ে গিয়েছিল অনেক খোঁজাখুঁজির পরে দীর্ঘ 13 ঘন্টা পরে শিশুটির মরদেহটি উদ্ধার করলো ফায়ার সার্ভিস আমরা যা দেখেছি এখানে অনেক স্বেচ্ছাসেবীরা অনেকে দেখছি সহযোগিতা করেছেন কালকে রাত থেকে ময়লা আবর্জনাগুলো সবাই পরিষ্কার করতেছিল আমরা তা ভিডিওতে দেখেছি লাইভে দেখেছি আজকে আলহামদুলিল্লাহ দীর্ঘ 13 ঘন্টার পরে এই কিছুক্ষণ সর্বোচ্চ 5 মিনিট আগে শিশুটিকে পেয়েছে আমরা দেখেছি দেখেছেন অনেক সাংবাদিক ভাইরা আসছে অনেক জনগণ আসছে দেখার জন্য বিষয়টি এই যে এখান থেকে উদ্ধার করেছে আমরা দেখেছি এই যে বরাবর এই জায়গাতে পাইছিল এই নালার এখানেই পাইছিল এখানে রাখছিল এখান থেকে পায়ে বেশ লোকেরা নিয়ে গেছে ভিতরে নিয়ে গেছে না ভাই দর্শক শ্রোতা আমরা যে যে জায়গাটিতে আছি এই জায়গাটি হলো রঙ্গিপাড়া কেম টাওয়ার না আচ্ছা চট্টগ্রাম ডবলমুরিং থানা রঙ্গিপাড়া কেম টাওয়ারের পাশে বর্তমান আমরা আছি দেখেন এখানে আমরা দেখেছি সকাল থেকে ওনারা কাজ করতেছে আপনারা কোন দল সিটি কর্পোরেশনের লোকেরা পাইছে আপনারা কোন জায়গায় পাইছেন বাসার পাশে না আচ্ছা আপনারা উদ্ধার করছেন না ওনারা সে কালকে রাত থেকে কাজ করতেছে আমরা যা লাইভে দেখেছি এখন সকাল পর্যন্ত তারা কাজ করতেছে সর্বশেষ তারা এই যে এই জায়গায় পাইছে কারা কারা উদ্ধার করছে কারা সিটি কর্পোরেশনের লোকেরা কারা জনগণ বলতেছে এখানে অনেক পায়ে সার্ভিস লোকেরা আসছে সবাই আসছে তারা কালকে অনেক খোঁজাখুঁজির পরও কালকে পায় নাই তো এখন বর্তমানে সকাল থেকে দেখছি আমরা পারতেছি যে সিটি কর্পোরেশনের যে ভাইয়েরা আসছে ওনারা এখানে দেখছি যে ময়লা আবর্জনা সাফ করতে করতে এক পর্যায়ে ওই জায়গায় পেয়ে গেছে যা ওনাদের প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল এখানে দেখতেছি স্বজনরা কিভাবে কান্না করতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে দেখেন সবাই হাজার হাজার মানুষ অনেকে আসছে তো দেখতেই পারতেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকে ভয় নেই তার জন্য কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না হয়তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই একটু শেয়ার করে দিবেন দেখেন স্বজনরা কিভাবে কান্না করতেছে আমরা অনেকে জানি গত পরশুদিন চট্টগ্রামে অনেক বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির কারণে পুরো নালা এবং রাস্তায় পুরো পানি উঠে গেছিল একটি শিশু এই নালার মধ্যে পড়ে গেছিল পড়ে যাওয়া তার উঠতে পারে নাই তো শিশুটির মরদেহটি এখন বর্তমানে উদ্ধার করেছে এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবকেরা আমরা দেখতে পারতেছি তারা সকাল থেকে কাজ করার পরে এখন সফল হয়েছে মরদেহটি এই কিছুক্ষণ আগে এখানে পেয়েছে
ঠিক এই জায়গা থেকে এখানে অনেক ময়লা ছিল ময়লাগুলো যখন পরিষ্কার করতেছিল তখন মরদেহটি বের হয়ে আসছে কিন্তু কালকে বিকাল থেকে ফায়ার সার্ভিস কিংবা অনেক স্বেচ্ছাসেবকেরা অনেক কষ্ট করার পরও কালকে পায় নাই তো আজকে যেহেতু সকাল থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের লোকেরা যখন আসছে সকাল থেকে কাজ করতেছে তখনই কিন্তু মরদেহটি উদ্ধার করেছে চট্টগ্রাম স্বেচ্ছাসেবক ভাইয়েরা জান ভাই জান
প্রিয় দর্শক শ্রোতা সর্বশেষ আপডেট আমি একটু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি প্রথম থেকে ঘটনাটা আমি আবার একটু শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা অনেকে জানেন কালকে চট্টগ্রাম ডলমরিং থানা রঙ্গিপাড়া এলাকায় কেম টাওয়ারের পাশেই এই নালার মধ্যে পড়ে গেছিল একটা শিশু আপনারা ঘটনাটি জানেন তো দীর্ঘ 14 ঘন্টা পরে শিশুটির মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন টিম তো আপনারা প্রথমেই দেখেছেন লাইভের মধ্যে যারা পুরো প্রথম হইতে যুক্ত রয়েছেন আপনারা অনেকে দেখেছেন মরদেহটি তো আমরা আপডেট দেওয়ার চেষ্টা করব যারা যারা আমাদের মানবিক স্বপ্নের আলোয় কেএম শাকিল ইউটিউব ফেসবুক পেজে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করছি আমি এখনই লাইভ থেকে আমরা বিদায় নিব কিছুক্ষণের ভিতরে আমরা আবারও আমরা আপডেট নিয়ে আসব শিশুটিকে পায়ের সার্ভিস কি করবে এই বিষয় নিয়ে আমরা আপডেট নিয়ে অবশ্যই আসবো আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন যারা যারা এতক্ষণ পর্যন্ত আজকের এই লাইভটি দেখেছেন দেখতেছি যে অনেক সদস্য আমাদের শুভাকাঙ্ক্ষী অনেক আছেন দেখতেছেন এখন পূজ্য ধরে আজকে লাইভটি দেখেছেন তো এখানে সামনে কি ঘটে দেখানোর চেষ্টা করব তো লাইভ থেকে এখনই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম